নমস্কার সমস্ত মাছ চাষি ভাইদেরকে আমার চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করতে চলেছি ভিয়েতনামি কই মাছের চাষ সম্পর্কে। ভিয়েতনামি কই মাছ একটি খুবই লাভজনক এবং অল্প সময়ের চাষ। ভিয়েতনামি কই মাছ 3 থেকে 4 মাস হচ্ছে এর কালচার পিরিয়ড। মোটামুটি 3 থেকে 4 মাসে এই মাছের অ্যাভারেজ ওয়েট দাঁড়ায় 100 গ্রাম বা তার কাছাকাছি। যে সমস্ত স্বল্পমেয়াদী এবং অত্যন্ত লাভজনক মাছ চাষ প্রক্রিয়াগুলো রয়েছে তার মধ্যে ভিয়েতনামি কই মাছ চাষ অন্যতম। ভিয়েতনামি কই মাছ চাষ করতে গেলে আমাদের প্রথমেই যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, পুকুর প্রস্তুতি। এই পুকুর প্রস্তুতি যদি আমরা সঠিকভাবে করে নিতে পারি তাহলে কিন্তু কই মাছ খুব সহজেই হবে। কই মাছ অত্যন্ত সেন্সিটিভ মাছ, বিশেষ করে ভিয়েতনামি কই অত্যন্ত সেন্সিটিভ মাছ, অর্থাৎ সহজেই রোগে আক্রান্ত হয় এই মাছ। সেজন্য আমাদেরকে পুকুর প্রস্তুতি থেকে শুরু করেই আমাদেরকে প্রিকশন নিয়ে রাখতে হবে যাতে মাছ কোনোরকম রোগাক্রান্ত না হয়, কারণ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা অবশ্যই প্রিভেন্ট করব রোগকে, রোগ আসার সুযোগ দেব না। সেজন্যে আমাদেরকে প্রথম থেকেই পুকুরটা সেইভাবে তৈরি করে নিতে হবে। পুকুরের তলদেশ ভালো করে আমাদেরকে খুঁড়ে দিতে হবে হালকা করে, যাতে তলদেশের টক্সিক ম্যাটেরিয়াল গ্যাস জানে বেরিয়ে যায়, এবং তারপর আমাদেরকে গুঁড়ো চুন দিয়ে সমস্ত পুকুরটাকে ডিসইনফেক্ট করে নিতে হবে। মোটামুটি বিঘে প্রতি 30 থেকে 40 কেজি চুন আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। ছবিতে যেভাবে ছড়ানো হচ্ছে বন্ধুরা একটু দেখুন, সেইভাবে আমাদের ছড়িয়ে নিতে হবে যাতে চুনের পার্টিকলসগুলো মাটির সঙ্গে ভালো করে মেশে। মাটি যদি ভালোভাবে খুঁড়ে না দেওয়া হয় তাহলে এটা সম্ভব হবে না। তাছাড়া পুকুরে যদি অতিরিক্ত পাক কাদা এবং পচানি থাকে তাহলে বিঘে প্রতি 3 কেজি জিওলাইট প্রয়োগ করতে হতে পারে। তাছাড়াও যদি দীর্ঘদিনের পুরনো পুকুর হয় তাহলে আমাদেরকে পুকুরের তলদেশ হালকা করে চষে দিয়ে তারপর পুকুরে অ্যামোনিয়া গ্যাস যাতে সম্পূর্ণভাবে বেরিয়ে যায় সেজন্যে আমাদেরকে ইউকা গাছের নির্যাস ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে বাজারে বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাবো আমরা যেগুলোতে ইউকা গাছের নির্যাস প্রস্তুত করে দেয়া হয়েছে, প্রিপারেশন করে সেই ধরনের প্রোডাক্ট আমরা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে জলের টক্সিসিটি অনেকটাই কমে যায় এবং মাছ চাষের উপযুক্ত হয়ে ওঠে। প্রথমেই আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। কই মাছ চাষের জন্য আমরা কখনোই খুব বড় পুকুর নির্বাচন করব না। মোটামুটি 1 থেকে 2 বিঘের মধ্যে পুকুর কই মাছ চাষের জন্য আদর্শ পুকুর। কই মাছের পুকুরে অবাঞ্ছিত সাপ, ব্যাং, শিয়াল প্রভৃতি উৎপাত থেকে রক্ষা করার জন্যে কিন্তু আমরা পুকুরের চারপাশ মশারির নেট দিয়ে কিন্তু ঘিরে দিতে পারি। কই মাছের আর একটা সহজাত প্রবণতা আছে, এরা যখনই ম্যাচিওর হয়ে ওঠে অর্থাৎ এদের পেটে ডিম চলে আসে, এরা কিন্তু হাঁটতে শুরু করে এবং জলের ওপরে চলে এসে অন্যত্র চলে যেতে পারে, অর্থাৎ পালিয়ে গিয়ে কিন্তু আমাদের চাষের ক্ষতি করে দিতে পারে। সেজন্য মশারির নেট দিয়ে পুকুরের চারপাশ সুন্দর করে ঘিরে দেওয়া কিন্তু প্রয়োজন। তবে সে সমস্ত সমস্যা না থাকলে কেউ না ঘিরেও করতে পারেন। ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্টকিং ডেন্সিটি। কই মাছ অত্যন্ত বেশি ঘনত্বে চাষ করা যেতে পারে, তবে তারও একটা লিমিটেশান আছে। বিঘে প্রতি আমরা 20,000 কই মাছের সিড ছাড়তে পারি। 20,000 সিড যদি আমরা ছাড়ি তাহলে দেখা যায় যে 3 থেকে 4 মাসের মাথায় এগুলো মোটামুটি অ্যাভারেজ 100 গ্রাম সাইজে চলে আসে এবং এরা মার্কেটেবল সাইজ পেয়ে যায়। তবে বিঘে প্রতি 20,000-এর বেশি মাছ দিলে প্রথমত মাছগুলো সঠিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হলেও কিছুদিন পরেই দেখা যায় যে ঘনত্ব অনেক বেশি থাকার কারণে পুকুরে অক্সিজেনের অভাব ঘটে এবং অনেক বেশি অ্যামোনিয়া কন্টেন্ট বেড়ে যায়, কারণ কই মাছ আমিষ জাতীয় খাবার খাওয়ানো হয় এবং এর ফলে কই মাছের
চাষের ক্ষেত্রে দেখা যায় যে পুকুরে অত্যন্তভাবে অ্যামোনিয়া এবং অর্গানিক লোড বেড়ে যাওয়ার কারণে মাছের বিভিন্ন ধরনের রোগ চলে আসে। পালন পুকুরে মোটামুটি 1000 লাইনের মাছ ছাড়া উঠি। ছবিতে যে মাছ দেখানো হচ্ছে এগুলো 1000 থেকে 1200 লাইনের মাছ। এই মাছটি এটা কোন সাইজটা, বড়টা যেটার কথা বলেছি? এটা স্যার অনেক বড়, এটা 1000। 1000 তিন মাসের মধ্যে মোটামুটি 80 থেকে 100 গ্রাম এভারেজ সাইজে চলে আসবে। পরবর্তী যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে সাপ্লিমেন্টারি ফিডিং, অর্থাৎ কই মাছকে পরিপূরক খাদ্য প্রদান। কই মাছ একটি সর্বভুক মাছ, তবে প্রথম অবস্থায় এরা প্ল্যাঙ্কটন খেয়ে বেঁচে থাকে। পরবর্তীতে এরা বাইরের খাবার এবং ছোট পোকামাকড় খেয়ে থাকে। কই মাছ একটি খাদ্যপ্রিয় মাছ, অর্থাৎ এই মাছ খেতে খুব ভালোবাসে। সেজন্য যদি আমরা অতিরিক্ত খাবারও দিয়ে দিই, সেক্ষেত্রেও দেখা যায় যে প্রথমত কই মাছ কিন্তু সব খাবার খেয়ে নেয়, বিশেষ করে ভিয়েতনামি কইয়ের ক্ষেত্রে আমি বলছি। সেক্ষেত্রে দেখা যায় যে অতিরিক্ত খাবার খেয়ে কিন্তু মাছের বিভিন্ন ধরনের রোগ হয়, অর্থাৎ মাছের ইমিউনিটি কমে গিয়ে মাছের রোগাক্রান্ত হয়ে যেতে পারে। ধরে নিই আমরা যদি 1000 লাইনের মাছ পুকুরে ছাড়ি, তাহলে আমাদেরকে প্রথমে তার বডি ওয়েটে 30% করে খাবার প্রত্যেক দিন দিনে দুবেলা করে দিতে হবে। এরপর ধীরে ধীরে মাছের সাইজ যত বাড়তে থাকবে, অর্থাৎ 1000 লাইন থেকে 800, 700, 500, 300, 200 এইভাবে করে অ্যাটলিস্ট আমাদের যখন 15 থেকে 10টার মধ্যে মাছের সাইজ চলে আসবে, সেই ক্ষেত্রে ধীরে ধীরে খাবারের পার্সেন্টেজ কমতে থাকবে। মোটামুটি মাছ যখন 800 থেকে 700 লাইনে আসবে, তখন তাদের বডি ওয়েটের 25% খাবার আমরা দেব। এরপর যখন 600 থেকে 500, তখন 20%, এইভাবে ধীরে ধীরে পার্সেন্টেজ কমতে থাকবে এবং মোটামুটি 20 থেকে 10 লাইনের মাছে যখন আসবে, তখন 2 থেকে 3% খাবারে আমাদের কিন্তু মাছ চাষটা শেষ করতে হবে। আমি এই চার্টটা ভিডিওর সঙ্গে সংযোগ করে দেব। তবে কই মাছের যে পরিপূরক খাবার ব্যবহার করবো তাতে যেন যথেষ্ট প্রোটিন সমন্বিত হয়। 32% প্রোটিন, অর্থাৎ 30 থেকে 32% প্রোটিন যদি খাবারে থাকে, তাহলে কিন্তু আমরা মোটামুটি ভালো গ্রোথ পাবো। কই মাছের ক্ষেত্রে ব্র্যান্ডেড খাবার খাওয়ালে ওই হলো আর মাছেদের কিন্তু ঠিক আছে না, মোটামুটি হয়ে গেছে অনুপাতেই পাওয়া যায়। তবে খাবার যথেষ্ট উন্নত গুণমানের হতে হবে। এছাড়া অন্যান্য পরিচর্যার মধ্যে কিন্তু প্রত্যেক 15 দিন অন্তর কিন্তু পুকুরের তলদেশ ঘেটে দিতে হবে, অর্থাৎ আমরা হড়া টেনে দেব, যেটাকে চলতি ভাষায় হড়া টানা বলে, বা পুকুরের তলদেশ ঘেটে দেয়া বা ব্রেকিং করে কিন্তু আমাদের পুকুরের তলদেশের গ্যাস কিন্তু বাইরে বার করে দিতে হবে। কই মাছ যেহেতু অত্যন্ত ঘন বা হাই স্টকিং ডেন্সিটিতে চাষ করা হয়, সেক্ষেত্রে খুব সহজেই কিন্তু রোগাক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং রোগাক্রান্ত হয়ে গেলে খুব দ্রুত মাছেদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য মাছ কিন্তু আক্রান্ত হয়ে পড়ে। সেজন্য আমাদেরকে কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, মাছ যে কোনো সময় আর রোগাক্রান্ত হয়ে যেতে পারে। সেজন্য প্রত্যেক 15 দিন অন্তর আমাদের হড়া টেনে পুকুরের তলদেশের গ্যাস অ্যামোনিয়া গ্যাসটাকে বার করে দিতে হবে, এবং প্রয়োজনে অ্যামোনিয়া দূরকারী পদার্থ, অর্থাৎ যে ধরনের ওষুধে অ্যামোনিয়া চলে যায়, বিশেষ করে আমি আগেই বলেছি একটা বিশেষ জৈব পদার্থ যেমন ইউকা গাছের নির্যাস কিন্তু অ্যামোনিয়া দাঁড়ানোর জন্য বিশেষভাবে উপকারী। সেজন্য বাজারে যে সমস্ত প্রোডাক্ট অ্যামোনিয়া চাষ দূর করার জন্যে ব্যবহার করা হয়ে থাকে, আমরা দেখে নেব তাতে যদি ইউকা গাছের নির্যাস থাকে তাহলে সেটা কিন্তু বেশি কার্যকরী হয়। এবং এর সঙ্গে সঙ্গে আমাদেরকে কিন্তু প্রোবায়োটিক ইউজ করতে হবে। প্রোবায়োটিক একদিকে যেমন প্রয়োজনীয় ব্যাকটেরিয়াগুলোকে পুকুরে জীবিত রাখে, এবং অপ্রয়োজনীয় ক্ষতিকারক ব্যাকটেরিয়াকে কিন্তু পুকুরে বংশবিস্তার করতে দেয় না। দেখুন যে এই মাছটির কিন্তু একটা ডিজিজ ইনফেক্টেড মাছ, এটি
অ্যামোনিয়া লোড অত্যন্ত বেশি হয়ে যাওয়ার কারণে কিন্তু এই ধরনের রোগ যখন তখন কিন্তু কই মাছের ক্ষেত্রে চলে আসতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে, প্রত্যেক সপ্তাহে আমাদেরকে কিন্তু স্যাম্পল চেক করতে হবে যাতে করে মাছের কোনো রোগ আছে সেটা যেন আমরা দেখে নিতে পারি। কই মাছের রোগ আক্রান্ত হলে কিন্তু খুব দ্রুতই কিন্তু সেটা ছড়িয়ে পড়ে এবং ব্যাপক মর্টালিটি তৈরি করে দিতে পারে। সেক্ষেত্রে সদা সতর্ক থাকতে হবে এবং মর্টালিটি একটা দুটো আসতেই কিন্তু আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে আমরা বিকেসি এবং এগুম এবং আয়োডিনের ইমালশন কিন্তু আমরা পুকুরে বাহ্যিকভাবে প্রয়োগ করব এবং তার সঙ্গে ঘা শুকানোর জন্য কিন্তু আমাদেরকে সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন ভিটামিন সি আমাদের দিতে হবে এবং চাষ চলাকালীন এবং যখন মাছ সুস্থ থাকবে সেক্ষেত্রে আমাদেরকে নিয়মিত ভিটামিন মিনারেলের মিক্সচার এবং ক্যালসিয়াম জাতীয় কিন্তু খাবার মাছকে প্রদান করতে হবে যাতে মাছ ভিতর থেকে ইমিউনিটি পায় এবং মাছ কিন্তু সুস্থ সবল থাকে। সঙ্গে নিয়মিত আমাদের পিএইচ চেক করতে হবে, পিএইচ যেন 8 থেকে 8.5-এর মধ্যে থাকে। অতিরিক্ত পিএইচ ভালো নয়, আবার 7.5-এর নিচে পিএইচ থাকলেও কিন্তু খুবই ক্ষতিকারক এবং মাছ বাজারজাত করার আগে কিন্তু অন্তত 2 থেকে 3 বার আমাদেরকে নেটিং করতে হবে। যেহেতু কই মাছ 3 থেকে 4 মাসের চাষ, সেহেতু একদম প্রথমে আমরা খুব বেশি নেটিং করব না। বারবার বা অতিরিক্ত নেটিং কই মাছের ক্ষেত্রে ক্ষতি সৃষ্টি করতে পারে। কই মাছ যখন মোটামুটি বড় হয়ে যাবে তখন কিন্তু কম করে 1-2 বার নেটিং করে মাছটাকে ধাতস্থ করে নিতে হবে, কারণ বাজারজাত আমরা টোটাল মাছটাকে একবারে করতে পারবো না। সেজন্যে মাছটাকে আস্তে আস্তে অ্যাক্লিমেটাইজ করতে হবে যাতে করে সে জাল খেতে পারে এবং সহন ক্ষমতা তার অর্জন করতে পারে, যার ফলে মাছটার মর্টালিটি কম হবে ট্রানজিশনের ক্ষেত্রে এবং বাজারে গিয়ে। এছাড়া প্রতি মাসে বিঘাপ্রতি 20 কেজি চুন আগের দিন ভিজিয়ে রেখে কিন্তু আমাদেরকে পুকুরে প্রয়োগ করতে হবে এবং মাসে একবার 2 থেকে 3 কেজি বিঘে প্রতি আমাদের মিনারেল মিশ্রণ কিন্তু পুকুরে প্রয়োগ করতে হবে, যেটি পুকুরের মাছকে একটি প্রাকৃতিক রং দেবে এবং মাছটা মার্কেটেবল হবে এবং মাছটা দেখতে সুন্দর হবে এবং সুস্বাদু হবে এবং এর সমস্ত পুষ্টি গুণ কিন্তু মাছ বডিতে অ্যাবজর্ব করে নেবে এবং যেটা কিন্তু অত্যন্ত স্বাস্থ্যকর মাছে পরিণত হবে। মনে রাখতে হবে যে মাছ চাষের ক্ষেত্রে আমরা কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করব না, অ্যান্টিবায়োটিক ক্ষতিকারক এবং অ্যান্টিবায়োটিক হয়তো 1-2 বার ইউজ করলে আপনাকে সহজেই বেটার রেজাল্ট দেবে কিন্তু পরবর্তীতে যখন মাছ আবার আক্রান্ত হবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেলে কিন্তু মাছ চাষ একদমই অর্থাৎ তারপর কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করবে না, আপনাদেরকে একের পর এক অ্যান্টিবায়োটিক চেঞ্জ করতে হতে পারে এবং যে মাছটা আপনি উৎপাদন করবেন সেটা কিন্তু অস্বাস্থ্যকর মাছে পরিণত হবে। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ফ্রি মাছ চাষের জন্য আমাদেরকে সবসময় জৈব পদ্ধতি অবলম্বন করতে হবে এবং সেক্ষেত্রে প্রথম থেকেই আমাদেরকে প্রিভেনশান নিতে হবে যাতে করে মাছ রোগাক্রান্ত না হয়। নিয়মিত মাছে জল চেঞ্জ করতে হবে, মাছের জল যাতে খুব বেশি গাঢ় না হয়ে যায় সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। এছাড়া মাসে একবার কিন্তু বালির সঙ্গে সয়েল প্রোবায়োটিক মিশিয়ে আমরা ইউজ করতে পারি। বালির সঙ্গে ইউজ করলে সেটি মাটির সঙ্গে ওপরে সহজেই চলে যায় এবং প্রোবায়োটিকটা মাটিতে গিয়ে কাজ করতে শুরু করে এবং মাছেদের আলাদা ইমিউনিটি দেয় এবং যা মাছ থেকে বেটার গ্রোথ এনহ্যান্সও করে, অর্থাৎ গ্রোথও ভালো হয়। যাই হোক, বন্ধুদেরকে আমি আবার ধন্যবাদ জানাই আমার সঙ্গে থাকার জন্যে। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।